বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম বিএনজেএফ কুমিল্লা জেলা কমিটির আলোচনা সভা কুমিল্লা নগরীর ধর্মসাগর পারস্থ তন্দুরি রেস্তোরে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উক্ত আলোচনা সভায় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম কুমিল্লা জেলা কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও নবগঠিত কুমিল্লা জেলা কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও আইডি কার্ড পরিয়ে দেন উপস্থিত অতিথিগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল সি টিভি নিউজের সম্পাদক ও প্রকাশক ওমর ফারুক তাপস। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন কনক, কুমিল্লা লালমাই প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাসিম সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অতিথিগণ সংগঠনের সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পরিচিতি কার্ড পরিয়ে দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পরিশ্রম, সততা ও ধৈর্য নিয়ে সাংবাদিকতা করার আহ্বান জানান। পাশাপাশি সমাজে অন্যায় ও অনিয়মের চিত্র গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান। দশম হচ্ছেন কনক ভাই,